যৌনকর্মীদের সাথে আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে, কিছু যৌনকর্মী থাকে, সেক্সুয়াল ওয়ার্কার্স থাকে, কিছু হিজড়া থাকে, মানুষকে অল্প টাকা বা বিভিন্নভাবে প্রলুব্ধ করে, ইচ্ছাটা কিছুটা তো হলেও ছিল, কিছুটা আগ্রহ ছিল, ওরাও আপনাকে ওই জিনিসটাকে মানে টোপ দিয়েছে আর আপনি টোপটা গিলে ফেলেছে, তাহলে এই অবস্থায় আপনি বিয়ে করতে পারবেন কিনা? সহজে সহজ উত্তর, অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার দয়া করে আমার নামটি গোপন রাখবেন। স্যার আমার বয়স 22 বছর। স্যার আমি দীর্ঘ 4 বছর যাবত হস্তমৈথুন করেছি। স্যার অনেক চেষ্টার পরে এই পাপ কাজ থেকে আমি নিজেকে সরাতেই পারছি না, খুব বেশি হলে 4 থেকে 5 দিনের বেশি থাকতে পারি না। স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব, কিন্তু আমার জীবনের একটা কালো রাত আছে। আমি একটি দর্শনীয় স্থানে ঘুরতে গিয়ে একটি হোটেলে উঠেছিলাম আর বুঝতে পারিনি সেখানে আমার সাথে এমন ঘটনা ঘটতে পারে। আমার ইচ্ছার বিরুদ্ধে এক যৌনকর্মীর সাথে বাজে কাজে লিপ্ত করানো হয় এবং একটি ছেলের অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষের সাথেও একই কাজ করানো হয়। এই পাপ কাজের জন্য আমি অনুতপ্ত, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না। স্যার এখন আমার সমস্যা হলো আমার দ্রুত বীর্যপাত হয়ে যায়, 1 মিনিটের মধ্যেই হয়ে যায়, আবার যদি থেমে থেমে আমি 10 থেকে 12 মিনিট অতিক্রম করতে পারি, কিন্তু স্যার আমি যতক্ষণ হাত দিয়ে ধরে রাখি ততক্ষণই আমার লিঙ্গ শক্ত থাকে, ছেড়ে দিলেই নরম হয়ে যাই, আর বীর্যপাতের পরে 2-4 মিনিট সময় গেলে আবার লিঙ্গ শক্ত হয়ে যায়, কিন্তু সেটা বেশি সময় আর শক্ত থাকে না। যদি কোনো মেয়ে বান্ধবীর সাথে কথা বলতে যাই আমার লিঙ্গের মাথা দিয়ে সাদা পানির মতন বেরিয়ে আসে। স্যার এমন অবস্থায় কি আমি বিয়ে করতে পারবো? স্যার সলিউশন দিবেন, প্রয়োজনে আমি আপনার নিকট চিকিৎসা গ্রহণ করিব। জি আলহামদুলিল্লাহ। তো আমরা একটা উঠতি বয়সের তরুণ যুবক যার বয়স 22 বছর, তার কিছু সমস্যা দেখলাম যে এইরকম আমরা কিন্তু হর হামেশাই একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি বা যেতে হয়, বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে বন্ধুদের এনজয় বা উপভোগ করার চিন্তাই, বা কোথাও ঘুরতে গেলে বা কোনো জায়গায় দর্শনীয় স্থানে হোটেলে কক্সবাজার হোক বা দেশের বিভিন্ন প্রান্তে কিছু যৌনকর্মী থাকে, সেক্সুয়াল ওয়ার্কার্স থাকে, কিছু হিজড়া থাকে বা কিছু হোটেলের দালাল থাকে যারা মানুষকে অল্প টাকা বা বিভিন্নভাবে প্রলুব্ধ করে, তেমনই একটা ঘটনা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে ফুটে উঠেছে, তার ইচ্ছা ছিল না। তাহলে এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনি ছাড়াও কিন্তু আপনার বয়সী অনেকেই কিন্তু এই ধরনের সিচুয়েশনে পড়ে যাচ্ছে। বিশেষ করে এই ধরনের মানুষদের যেটা হয় গনোরিয়া, সিপিলিস, HIV, হেপাটাইটিস বি ভাইরাস, আমরা এটা নিয়ে একটা ভিডিও করব। তাহলে এই ক্ষেত্রে আপনার যে সমস্যাটা আপনি ফেস করেছেন যে একটা মানসিক একটা সমস্যা, ডিপ্রেশন কাজ করছে এই ঘটনা থেকে অনুতপ্ত, আর দ্রুত বীর্যপাতের সমস্যা উল্লেখ করলেন, আর লিঙ্গের শীতলতা, লিঙ্গটা বেশিক্ষণ স্টে করছে না শক্ত অবস্থাটা, আর মেয়েদের সাথে কথা বললে লিঙ্গের মাথা দিয়ে পানি আসতেছে, যেটা আমরা হর হামেশাই রোগীদের মধ্যে দেখতে পাই, তাহলে এই অবস্থায় আপনি বিয়ে করতে পারবেন কিনা? সহজে সহজ উত্তর, জি অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন। তাহলে দ্রুত বীর্যপাতটা নিয়ে যদি আমি কিছু কথা বলি, তাহলে আপনি উল্লেখ করলেন যদি থেমে থেমে মানে ধীর গতিতে বা স্লো সেক্স বা লিঙ্গের মুভমেন্ট বা সঞ্চালনটা যদি আস্তে করেন তাহলে আপনার সময়টা 10 থেকে 12 মিনিট হচ্ছে, এটাকে আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করব, এটাকে আপনি কন্টিনিউ করবেন। যদি এটা যদি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন, এক সময় কোনো মেডিসিন ছাড়াই আপনি অনেক বেশি সময় পাবেন এবং স্পিডটাও বৃদ্ধি করতে পারবেন। যারা নতুন বিবাহিত পুরুষ বা যাদের এই ধরনের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে তাদেরকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি ধীর গতিতে সহবাস করার জন্য। লিঙ্গের শীতলতাটা নিয়ে যখন আপনি উল্লেখ করলেন যে লিঙ্গের আপনি নাড়াচাড়া করলে বা ধরে রাখলে, চাপ দিয়ে ধরে রাখলে আপনার লিঙ্গ শক্ত থাকে, ছেড়ে দিলে নরম হয়ে যায়, এখানে বিষয়টা হচ্ছে লিঙ্গের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্তটা পর্যাপ্ত পরিমাণে আটকে থাকে বা চলাচলটা থাকে কিন্তু স্থির হয়ে থাকে তখন কিন্তু লিঙ্গটা দৃঢ় বা শক্ত থাকে। এইটা যখন আপনার দরকার হবে তখন কিন্তু লিঙ্গ অনেকক্ষণ বেশি শক্ত থাকবে। তো এই জিনিসটা আপনার ঠিক আছে, এটা নিয়ে উদ্গ্রীব হওয়ার কোনো কারণ নেই। যখন আপনি বিবাহশাদী করবেন দেখবেন এই জিনিসটা আপনার আরও বেশি স্টে করবে, তাহলে এই জিনিসটাকে আপনার আরেকটু বেটার পারফরমেন্সের জন্য আপনি কেগেল এক্সারসাইজটাকে কন্টিনিউ করবেন। আর আপনি যে জিনিসটাকে প্রথমে উল্লেখ করেছিলেন যে যৌনকর্মীদের সাথে আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে, তাহলে পরবর্তীতে যেন এটা না হয় সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আর যারা
নতুন যারা এই ধরনের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন তারাও একটু সতর্ক থাকবেন, কারণ এই সমস্ত জিনিসগুলো এমন একটা নেশা, যখন মানুষ জড়িয়ে যায় এটা থেকে আসলে একবার দুইবার করতে করতে অন্ধকার গলিতে হারিয়ে যায়। এতে আপনার ব্যক্তিগত জীবন নষ্ট হবে, সামাজিক জীবনে হেয় প্রতিপন্ন হবেন এবং দেশের জন্য আপনার যে দেশ আপনার কাছ থেকে যে উপকারটা পাবে সেটারও ক্ষতি হয়ে যাবে। সবথেকে দুঃখজনক যে আপনার যৌন রোগ হয়ে যাবে, এই রোগগুলো আসলে এমনকি মৃত্যুরও কারণ হয়ে যায়, ভুগতে ভুগতে মানুষ মারা যায়। অনেক সময় মানুষ লজ্জা শরমে ডাক্তারদের কাছে যায় না, এইডস আইবি বি ভাইরাস এগুলো গোপনে থেকে যায়, পরবর্তীতে রোগী অপ্রকাশিত একটা অসুখ নিয়ে কিন্তু মৃত্যুবরণ করে। সেই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এবং সর্বশেষ আপনার কো সমস্যাটা ছিল যে অল্প উত্তেজনায় কামরস বেরিয়ে যাচ্ছে, এটা একটা দুর্বলতা। এই আপনি ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক ট্যাবলেট, জিঙ্ক স্যাং, আপনার মাল্টিভিটামিন, আর ডিম দুধ, গরুর গোস্ত, গরুর কলিজা, এক্সারসাইজ, খেলাধুলা, নিজেকে অন্য বিষয়ে মনোযোগ দেওয়া, পরো নারীদের প্রতি দৃষ্টি পড়লে এটা চোখটাকে সরিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি কাজে মনোযোগ দিলে পরে এটা আপনার ঠিক হয়ে যাবে। আর এই জিনিসটা বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত সহবাস করলে এটা ধীরে ধীরে মাত্রাটা কমে যায়, এটা কিছুটা থাকা এটা স্বাভাবিক। আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।